নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, তারকেশ্বর ব্লকের নাইটা অঞ্চলে বিনোদন বাটির ছাউনাপুর সহ পিয়াছাড়া আশপাশ এলাকায় দুস্থ ব্যক্তিদের যতদিন না সবাই খাদ্য সামগ্রী পাচ্ছে ততদিন পর্যন্ত ত্রাণ সামগ্রীও ত্রিপল দিয়ে যাব, এমনটাই বললেন আরামবাগের বিশিষ্ট সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান। আজ ফের পিয়াছড়ার মোড় বিনোদবাটি সহ বেশ কয়েকটি এলাকায় চাল ডাল তেল পেঁয়াজ আলু ত্রিপল তুলে দিলেন এলাকার দুস্থ পরিবারের হাতে। শুধু তাই নয়, তিনি আরো বলেন, আমি এই নয়টা অঞ্চলের প্রত্যেকটি দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে যাব, যতদিন আমার ক্ষমতা আর শক্তি এই দুই কাজ করবে আমি সাধারণ মানুষের জন্য এই কাজ করে যাব। সুভাষ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে আবার সময়মাই দিয়া ভাইকে পিয়াছড়ার একদম রোডের উপর দেখা গেল, কি বলতো? বাকি মানে বিগত আজ ঈদের আগে থেকে দিয়া চলছে পিয়াছড়ার নয়টা অঞ্চলে। তো আজকেও একটা অংশ গ্রাম ছিল বিনোদবাটি ছাউনাপুর, এই দুই পাড়াটা ছিল, ওই 300-350 ঘর মতন টোটাল ত্রিপল এবং চাল ফাল নিয়ে সবাইকে আজকে দেওয়া হলো। নেক্সট আবার দু একদিন পর আবার দেওয়া শুরু হবে। তো বেশ কয়েকদিন ধরেই চলছে ত্রিপল এবং বিভিন্ন রকম খাদ্য। দেখো, যতদিন আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আমার আল্লাহ দিয়েছে, যতদিন আমার থাকবে আমি দিয়ে যাব, মানুষের পাশে থেকে যাব। এটা আমার আল্লাহ এবং আমার আব্বা মায়ের দোয়া যে এখনো আমি দিতে সক্ষম। আজকেও তো প্রচুর মানুষকে দেওয়া হলো। হ্যাঁ, দেওয়া যাচ্ছে, অনেকে ফিরে গেছে, আজকে বলেছি আবার নেক্সট বারে এলে দেবো। একদিন তো সব করা যায় না, আনা যায় না। আজকে কী কী দেওয়া হলো? আজকে ত্রিপল, চাল ডাল তেল পেঁয়াজ এসব দেওয়া হলো। এরপরেও দিয়ে যাবো? হ্যাঁ, এখন চলবে, যতদিন না নাইট অঞ্চলের প্রত্যেকটা গ্রাম না পায়। কন্টিনিউ চলবে, পুরোটা কভার করবে? হ্যাঁ, চেষ্টা চালাবো। সব দেবে ওই আনতে পরে আনো।